আপনি পড়ে থাকুন, একটা পুলিশের অ্যাম্বুলেন্স পাবেন না, একটা পুলিশকে ফোনে পাবেন না, বাড়িতে ঝামেলা হোক পুলিশকে পাবেন না, তখন পুলিশের গাদা কাজ। সিসিটিভি ফুটেজ ডিলিটেড আছে কিনা আমরা জানি না, সিসিটিভি ফুটেজ দিতে হবে। কোন 11 জন ফরেন্সিক রিপোর্টের জন্য ভেতরে ডাক্তারবাবুরা ছিলেন, কারা তাদের নাম সুপারিশ করলেন, কেন তাদেরই নাম সুপারিশ হলো, তারা কোন হসপিটাল থেকে এলেন, কেন সেইখানকার হসপিটালে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন বা কর্তৃপক্ষ আছেন, কেন তাদেরকেই সেখানে পাঠালেন। তৃতীয় কথা, যেখানে মারা গেল তারাই কেন পোস্টমর্টম করবে? আর যদি পোস্টমর্টমের রিপোর্ট এখানে যা বেরোয়, পুলিশ ভয় কেন পাচ্ছে? যে কোনো রাজ্যের দুনিয়ার যে কোনো পোস্টমর্টম সেন্টারে, যে কোনো হসপিটালে একই রিপোর্ট বেরোবে, তাহলে এত তড়িঘড়ি করার কি দরকার ছিল? আর সব থেকে বড় ব্যাপার হলো, তার পরিবারের সাথে আমাদেরকেও কথা বলতে দিল না, মিডিয়াকেও কথা বলতে দিল না, কেন? এতগুলো কেন প্রশ্ন আমাদের চাই, আর এই সমস্ত কিছুর কেন উত্তর মমতা ব্যানার্জির কাছে আছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে জবাব।